কি এমন করছো কেন না আপনি আপনি এসেছেন হ্যাঁ এই তো তোমার সামনে জলজন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ না জেল থেকে ছাড়া পে আপনি সোজা বাসা আসলেন না কেন এমনি ইচ্ছে করেনি ওরা আপনাকে ধরে নিয়ে গিয়েছিল কেন কেন ধরে নিয়ে গেছে তুমি বুঝো না না আমি কিছু বুঝিনি কেউ তোমাকে কিচ্ছু বলেনি না কেউ কিছু বলেনি তুমি তো দেখি ভারী বোকা হ্যাঁ আমি বোকাই এত বোকা থেকে লাভ কি একটু চালাক হও আপনি বানিয়ে নেন চালাক হ্যাঁ আমার আর খেয়েতে কাজ নেই আমি তোমাকে চালাক বানাবো দেখি সর বসো দাঁড়া আজকে জুতা খুলে দেবে নাকি হ্যাঁ দেন আরে 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 তুমি তো দেখি সত্যি সত্যি আমার জুতার পিছনে লেগে গেলে পাগল নাকি জেলখানায় আপনার কষ্ট হয়নি তো কষ্ট হলেই বাকি তুমি কমিয়ে দিতে আমি যেতে চেয়েছিলাম জানেন কিন্তু মা আর আপা বললো যাওয়ার দরকার নেই যেতে দিল না ঠিকই করেছে তুমি ওখানে গিয়ে কি করবে আর আমাকে নিয়ে এত ভাববার কিছু নেই আমি আমার নিজের সিচুয়েশন নিজেই হ্যান্ডেল করতে পারি আপনি খেয়েছেন কিছু না খাবেন খাবার আনবো না খাবো না বাদ দাও খিদা লাগেনি তুমি এত টেক কেয়ার করছো কেন আমার লতা ওয়াট আমাকে এত টেক কেয়ার করার দরকার নেই এ বাড়িতে বউ হয়ে এসছো তুমি তোমার মতো থাকো আমি আমার মতো অলরাইট বাড়তি টেক কেয়ার মেক কেয়ার এসব আমার অসহ্য লাগে আই ডোন্ট লাইক দিস আট অল আপনি কি আমার উপর রাগ করে আছেন আরে রাগ না তাহলে এরকম করছেন কেন আমি যাই বলছি তাই আপনার অসহ্য লাগছে আমি এরকমই বাসার সবাই কি বলে জানো বাসার সবাই বলে আমার নাকি খুব মুড সুইং করে মানে টেম্পারেচার ঠিক কনস্ট্যান্ট থাকে না আপ ডাউন করতে থাকে আবার ফেসবুক অ্যাকাউন্টে যে বায়ো ওখানে কি লেখা আছে জানো লেখা আছে আম সো আনপ্রেডিক্টেবল আপনার ফেসবুকে অ্যাকাউন্ট আছে হ্যাঁ ও যে এখন ডিঅ্যাক্টিভ কেন তুমি তো প্রশ্ন করো কেন লতা হোয়াট এত প্রশ্ন করো না কোনোটার উত্তর পাবে না আমারও না একটা ফেসবুকে আইডি আছে তাই জানলাম তুমি খুব বোরিং জানো হ্যাঁ গ্রামের মেয়ে বোরিংই তো তো জেনে শুনে এরকম বোরিং মেয়েকে বিয়ে করেছেন কেন আরে বাপরে তুমি কি আবার রাগও করতে পারো হ্যাঁ